আসসালাম আলাইকুম ওরি বাকু একজন জানতে চেয়েছেন যে আল্লাহর গুনবাচক নাম দিয়ে জিকির করা যাবে কি না তার আগে আমাদেরকে বুঝতে হবে যে জিকির আসলে কি জিনিস জিকির বিষয়টা কি জিকির একটি ব্যাপক শব্দ সালাত আমরা সালাত আদায় করি সালাতও জিকির আমরা রুকুতে সিজদাতে দোয়া পড়ি সেগুলোও জিকির শেষ বৈঠকে দোয়া তসবি তাহির পড়ি সেগুলো সেগুলিও জিকির সালাম ফেরানোর পরে আমরা যে দোয়াগুলি পড়ি সেগুলিও জিকির আমরা সকাল সন্ধ্যায় উঠতে বসতে চলতে ফিরতে ঘুমাতে যাওয়ার সময় ঘুম থেকে উঠে খাওয়ার শুরুতে খাওয়ার শেষে এমনকি বাথরুমে প্রবেশ করার সময় বাথরুম থেকে বের হয়ে এভাবে আমাদের দৈনন্দিন জীবন যেভাবে কাটে আমাদের দোয়া তসবির তাহারগুলি করি সবগুলি জিকির সবগুলিকে জিকির বলা হয় যদিও আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে জিকির মানে আল্লাহ 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 করা ইয়ার রহমান ইয়া রহমান ইয়া রহমান ইত্যাদি বলে জিকির করা এগুলিকে আমরা জিকির বুঝি বা জিকির বলে থাকি কিন্তু আসলে এটা ঠিক নয় সেজন্য জিকির হতে হবে পূর্ণ অর্থবত বাক্য দ্বারা যেমন আল্লাহ আকবর সুবাহান আল্লাহ লাহ ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ আবি হামদিহি সুবাহান আল্লাহ আজিম এভাবে পূর্ণ অর্থপূর্ণ একটা বাক্য দ্বারা জিকির হবে শুধুমাত্র আল্লাহ আল্লাহ করা তারপর ইয়া রহমান ইয়া রহমান যদিও আল্লাহ এগুলি সিফাতি নাম গুণবাচক নাম কিন্তু এভাবে জিকির করা কোরআন এবং সয়ী আসেনি রাসুল হাসম থেকে সাহাব একরাম থেকে এরকম কোনো জিকির আসেনি যে আল্লাহকে নির্দিষ্ট একটা নাম নিয়ে যেমন আহাত আল্লাহাত এখন আহাদ আহাত করবে অথবা আর রহমান আর রহমান করবে অথবা আর রহিম আর রহিম করবে না এই ধরনের এগুলোকে জিকির এগুলো সুন্নতি জিকির নয় যদিও আল্লাহ গুনবাচক নাম কিন্তু এভাবে শুধুমাত্র একটা নাম যেটা দ্বারা কোনো পূর্ণ অর্থ কি চাচ্ছে আসলে এমন কিছু বোঝায় না এভাবে জিকির কোরআন আসেনি সেজন্য জিকির করতে হবে একটা পূর্ণ অর্থপূর্ণ কথা বাক্য তারা ইল্লাহ আল্লাহ সারা কোনো সত্য মাহবুদ নেই সোবাহান আল্লাহ আমি আল্লাহ তালা পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ আকবর আল্লাহ মহান এইভাবে মানে পূর্ণ যে হাদিসে যে জিকিরগুলি আসছে সেগুলি এভাবে পূর্ণ অর্থপূর্ণ অর্থবোধক বাক্য দ্বারা জিকিরগুলি এসেছে আর আমাদের একজন মুমিনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানে চলতে ফিরতে যা কিছু আমরা করি যে আমলগুলি করি দোয়া যেখানে যে দোয়াগুলি পাঠ করি এসবগুলি জিকির শুধুমাত্র আলাদাভাবে একাই বসে হোক বা গোল হয়ে সবাই মিলে বসে হোক আল্লাহ আল্লাহকে ডাকবে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করবে আল্লাহ আল্লাহ করবে অথবা রহমান রহমান করবে এই যে জিকিরের পদ্ধতি আমরা জিকির বুঝাই যেগুলি দ্বারা প্রচলিত আমল অনুপাতে অনুযায়ী এগুলির সন্ন্যাসম্মত জিকির নয় আশা করি স্পষ্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত